সপ্তম শ্রেণীর সকল প্রিয় শিক্ষার্থীকে স্বাগতম। আমি অরুপ্রথম সরকার। আজকে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের পড়ার বিষয়টি হচ্ছে নিরাপদ ও নৈতিক ব্যবহার। এখানে নিরাপদ ও নৈতিক ব্যবহার বলতে কম্পিউটার এবং অন্য অন্য আইসিটি যন্ত্রের নিরাপদ ও নৈতিক ব্যবহারের কথা বোঝানো হয়েছে। ক্লাস শুরুর পূর্বেই তোমাদেরকে বলতে চাই, যারা যারা এই ক্লাসটিতে আমার সাথে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের সেকশন সহ রোল নাম্বারটি লিখবে, এবং কারো কোনো প্রশ্ন অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলেও নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। এছাড়া প্রত্যেকেই তাদের বইয়ের তৃতীয় অধ্যায় বের করবে এবং রাফ খাতা ও কলম সাথে রাখবে। আমরা শুরু করতে যাচ্ছি। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের নিরাপদ ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে নিরাপদ ও নৈতিক ব্যবহার কি তা বলতে পারবো, নিরাপদ ও নৈতিক ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, কম্পিউটারে আসক্তি ব্যাখ্যা করতে পারবো এবং কম্পিউটারে আসক্তি হতে বের হয়ে আসার উপায় বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সচেতন ব্যবহার। আমরা কম্পিউটার, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু সেটি ব্যবহার করব আমরা খুবই সচেতনভাবে, যেন সেটি কোনো কারণে আমাদের জন্য সমস্যা না হয়ে দাঁড়ায়। আজকাল অনেকের কাছেই কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের ব্যবহার। তো আমাদের আসলে প্রতিদিনই কম্পিউটার বা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির অন্য অন্য স্মার্টফোন বা কিছু ব্যবহার করতে হয়, কিন্তু সেটি আমাদেরকে আসলে ব্যবহার করতে হবে সচেতনভাবে, যেন কোনো কারণে সেটি আমাদের কোনো সমস্যার কারণ না হয়। তো যেহেতু আমরা প্রতিদিনই প্রায় এখন ইন্টারনেট ব্যবহার করছি, যেমন এই যে আজকে আমরা ক্লাসটি করছি সেটিও ইন্টারনেট ব্যবহার করে বা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে, তো এইভাবে আমাদেরকে প্রতিনিয়তই কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে, তবে আমাদেরকে সেই তথ্য প্রযুক্তি ব্যবহারে যথেষ্টভাবে সাবধান হতে হবে। আমরা আরও জানার চেষ্টা করব কেন এবং কিভাবে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার প্রথম শর্তটি হচ্ছে কখনো অপরিচিত মানুষকে নিজের নাম, নিজের পরিচয়, নাম ঠিকানা, পাসওয়ার্ড না দেওয়া। ইন্টারনেটে অপরিচিত মানুষদের সাথে যোগাযোগে নানা ধরনের বিপদ হতে পারে, তাই নিজের নাম ঠিকানা, ছবি, ইউজার নেম, পাসওয়ার্ড কখনোই কাউকে দিতে নেই। আসলে ইন্টারনেটে আমরা অনেক সময়ই অপরিচিত মানুষদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনোভাবে যুক্ত হই। তারা অনেক সময় আমাদের কাছে আমাদের সমবয়সী সেজে অথবা আমাদের সমবয়সীদের মতো আচরণ করে আমার বন্ধু হতে চায় বা বন্ধু হয়ে যায়, কিন্তু আমি কিন্তু সেই অপরিচিত মানুষটিকে সত্যিকারভাবে যদি বাস্তব জীবনে না চিনি তাহলে আমি জানি না আসলে সে কী বয়সের বা কী মানসিকতা নিয়ে সে আমার সাথে যুক্ত হয়েছে। তো যেহেতু আমি তার সাথে যুক্ত হচ্ছি তার মানসিকতার অবস্থাটি না জেনেই, তাহলে আমি সবভাবেই সাবধান থাকব যেন তার কারণে আমি কোনো রকমের বিপদে না পড়ি। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে হলে নিচের নিয়মগুলো মেনে চলতে হবে। আমাদের প্রতিদিনই আসলে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে হয়, তবে সেই জন্যে আমাদের কিছু নিয়ম রয়েছে। এক নম্বরে, ইন্টারনেট কখনো একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করবে না, এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পায়। দেখো, ইন্টারনেট ব্যবহার আমাদের করতে হবে যথেষ্ট সাবধানতার সাথে, সময় উপযোগী এবং তোমার বয়স উপযোগী ওয়েবসাইট বা বিভিন্ন বিষয়বস্তুগুলোই তোমাকে ইন্টারনেটে দেখতে হবে বা কাজে লাগাতে হবে। তো সেই জন্যে কখনো ইন্টারনেট আড়ালে ব্যবহার করা যাবে না এবং এমন জায়গায় বসে ব্যবহার করতে হবে যেন সকলেই তোমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পায়। দুই নম্বরে রয়েছে, কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দিবে না, এটি কখনোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি, কারণ সে আমার পাসওয়ার্ড নিয়ে বা আমার ছবি নিয়ে আমার আইডিতে লগ ইন করে কোনোভাবে আমাকে বিপদে ফেলতে পারে।
তিন নম্বরে রয়েছে ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য, কারো ক্ষতি করার জন্য নয়। তোমাকে হয়তো অন্যরা দেখছে না, তবু কখনো অসংযত হবে না, অশালীন হবে না। ইন্টারনেট ব্যবহার করতে হবে আসলে শিক্ষার জন্য, আনন্দের জন্য। কখনোই এমনভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে না যেন সে সেই জন্যে অন্যের কোনোভাবে ক্ষতি হয়, অথবা যেহেতু আমাকে ইন্টারনেটে কেউ দেখছে না সেই কারণে আমি কিন্তু কখনোই অশালীন বা অসংযত হব না। এরপরে আসছি কম্পিউটারে বা ইন্টারনেটে বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আসক্তি। তো 2009 সালে চীন দেশে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। গ্রেপ্তারের কারণ ছিল তারা তাদের সন্তানদের বিক্রি করে দেয়। কি আশ্চর্য কথা! এবং তারা এই কাজটি করে কম্পিউটারে গেম খেলার জন্য। তারা দুজনেই MOM নামে এক ধরনের ইন্টারনেট ভিত্তিক কম্পিউটার গেম খেলার জন্য আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি এত তীব্র হয় যে সেটি খেলার খরচ জোগাড় করার জন্য তারা তাদের নিজের সন্তানদের বিক্রি করে দেয়। ভেবে দেখো বিষয়টা, আসক্তি কতটা ভয়াবহ হতে পারে। আমরা জানি যে যারা মাদকে অথবা জুয়ায় কোনোভাবে আসক্ত হয়ে পড়ে, তারা নিজের, তাদের পরিবারের, তাদের সমাজের নানাভাবে ক্ষতি সাধন করে। তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং তারা তাদের আসক্তি মেটানোর জন্যে যে কোনো ধরনের অপরাধ বা চুরি ডাকাতি এই ধরনের যে কোনো কাজে সম্পৃক্ত হয়ে যেতে পারে। এখানেও কিন্তু আমরা সেরকমই একটা ঘটনা দেখছি যেখানে নাকি একজন দুইজন বাবা মা তার সন্তানদেরকে বিক্রি করে দিয়েছিল, তবে সেটা ছিল অনলাইনে কম্পিউটারে গেম খেলার জন্যে। আসক্তি কতটা ভয়াবহ হতে পারে এই উদাহরণটি আমাদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। কোনো কিছু ভালো লাগা স্বাভাবিক ঘটনা। আমাদের জীবনে অনেক কিছুই ভালো লাগে, ভালো লাগের কাজটি আমরা করার চেষ্টা করি, তাই জীবন সুন্দর। আমাদের আসলে যা যা ভালো লাগে আমরা সবই করার চেষ্টা করি বা আমাদের পরিবারের মাধ্যমে তার সবই আমরা পূরণ করে থাকি। তবে আসক্তি ভিন্ন ব্যাপার, তার মাঝে ভালো লাগে নেই। আসক্ত ব্যক্তি কোনো যুক্তির ধার ধারে না, সম্পূর্ণ অযৌক্তিকভাবে কোনো কাজ করতে থাকে। আসলে যে ব্যক্তি আসক্ত হয়ে পড়ে যে কোনো বিষয়ে হোক, সেটা সে কিন্তু কোনো যুক্তি দিয়ে নিজেকে বিচার করে না। তার আসক্তির কারণে তার কী কী ক্ষতি হচ্ছে, তার পরিবারের কী কী ক্ষতি হচ্ছে, তার সমাজের, দেশের কী ক্ষতি হচ্ছে, তা কিন্তু সে চিন্তা করে না। অযৌক্তিকভাবে সে তার আসক্তি মেটানোর জন্যে কাজ করতে থাকে এবং তাতে করে তার নিজের এবং তার পারিপার্শ্বিক সকলেরই অনেক ধরনের ক্ষতি হতে থাকে। এরপর আসছি কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমের আসক্তি ঠিক সে ধরনের হতে পারে। তোমরা যারা কম্পিউটারে গেম খেলো বা ভবিষ্যতে খেলবে, তাদের এই কথাটা মনে রাখতে হবে যেন বিষয়টা উপভোগ করতে পারো কিন্তু কোনোভাবেই আসক্ত না হয়ে পড়ো। আসলে কম্পিউটার গেম আমরা সকলেই খেলি বা হয়তো বা আরও খেলবো, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কম্পিউটারের গেম আমরা খেলবো শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্যে বা বিষয়টাকে উপভোগ করার জন্যে। তো কোনোভাবেই যেন আমাদের কম্পিউটার গেমে আমরা আসক্ত না হয়ে পড়ি। অনেক সময় অনলাইন গেমে কিন্তু অনেকেই আসক্ত হয়ে পড়ে এবং দেখা যায় যে অনলাইন গেমগুলোর এমনটাই আসক্তিতে তারা পড়ে যায় যে তাদের সত্যিকারের জীবনের কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুম, খেলাধুলা সব কিছু বাদ দিয়ে তারা সেই গেমের উপরেই নির্ভরশীল হয়ে পড়ে। কিছুক্ষণ পর পর তারা নোটিফিকেশন চেক করে এবং নানাভাবে তারা গেমটিতে আসক্ত হয়ে নিজেদের ক্ষতি সাধন করতে থাকে। তো সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কম্পিউটার বা স্মার্টফোনে হয়তো গেম খেলবো কিন্তু সেই গেমটা এমনভাবে খেলবো যেন বিষয়টাকে শুধু উপভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে, আমরা যেন তাতে কোনোভাবেই আসক্ত না হয়ে পড়ি। এরপর আসছি কম্পিউটার বা ইন্টারনেটে আসক্ত হলে কি হয় বা সেই বিষয়ে কিছু কথা বলতে। এক সময় আসক্তি শব্দটা ব্যবহার করা হতো জুয়া খেলা বা মাদক ব্যবহার এরকম বিষয়ের জন্যে, তবে বর্তমানে অতিরিক্ত কম্পিউটারের ব্যবহারকেও আসক্তি হিসাবে ধরা হয়। আমরা কিন্তু অনেকেই অতিরিক্ত কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করতে থাকি যা কিন্তু আসলে আসক্তিতে পরিণত হতে পারে। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্যে
IAD বা ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার নামে একটা নতুন নাম পর্যন্ত আবিষ্কার হয়েছে। সারা বিশ্বই আসলে ব্যাপারটি নিয়ে চিন্তিত, যেখানে অতিরিক্ত কম্পিউটার বা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার আসক্তির কারণ হয়ে যায়, বাস্তব জীবনকে তা নানাভাবে ব্যাহত করে বা আমাদের বাস্তব জীবনের সকল বিষয়কে নানাভাবে নষ্ট করে দিতে থাকে এই IAD বা ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। আমরা জানবো আসক্তির কি কি কুফল রয়েছে। কম্পিউটারের আসক্তির কুফল খুব স্পষ্ট। কম বয়সী ছেলে মেয়েদের বেড়ে ওঠার জন্য মাঠে ঘাটে ছুটোছুটি করতে হয়, খেলতে হয়। যে সময়টা খেলার মাঠে ছুটোছুটি করে খেলার কথা, সেই সময়টাতে তারা ঘরের কোণায় কম্পিউটারের সামনে মাথা গুঁজে বসে থাকে। এটি মোটেও ভালো বিষয় নয়। যারা কম্পিউটারে আসক্ত হয়ে পড়ে, তারা কম্পিউটারের বাইরে চিন্তা করতে পারে না, বাবা মায়ের টাকা খরচ করতে শুরু করে এবং নিজের মেধা এবং স্বাস্থ্য বিকাশে নিজেই বাধা হয়ে দাঁড়ায়। তো আসলে কম্পিউটারের আসক্তি নানাভাবে আমাদেরকে বা আমাদের জন্য কুফল নিয়ে আসে। যেমন ছোট বয়সের ছেলে মেয়েদের মাঠে ছুটোছুটি করে খেলার কথা, ছেলে মেয়েরা একে অন্যের সাথে নিজেদের চিন্তাভাবনা শেয়ার করে বা নিজেদের শিক্ষা বা ভালো লাগা খারাপ লাগা এগুলো শেয়ার করে তাদের জগৎটাকে আরও সুন্দর করে সাজাতে পারে। কিন্তু যখন সে কম্পিউটারের মধ্যেই মাথা গুঁজে ঘরে বসে থাকে, তখন সে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। বাস্তব জীবন বা বাইরের পৃথিবী সম্পর্কে তার কাছে অজানা রয়ে যায়। যারা এই কম্পিউটারে আসক্ত হয়ে পড়ে, তারা আসলে কম্পিউটারে আসক্তি মেটানোর জন্যে কোনো না কোনোভাবে বাবা মায়ের টাকা খরচ করতে থাকে, নিজেদের মেধাকে তারা একদমই নষ্ট করে দিতে থাকে। তাদের সৃজনশীল কর্মকাণ্ড নানাভাবে ব্যাহত হতে থাকে, তাদের স্বাস্থ্য বিকাশেও বিরাট বাধা হয়ে যায় এই ঘরে বসে থাকা বা কম্পিউটারের সামনে বসে থাকা। এই কম্পিউটার বা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির যন্ত্র থেকে আসক্তি মুক্তির উপায়। কখনো সত্যি সত্যি যদি আসক্তি জন্মেই যায়, সেখান থেকে বের হওয়ার জন্য সকলেরই একটা দায়িত্ব থাকে। আসলে যে ব্যক্তিটি আসক্ত হয়ে যাবে, তাকে আসক্তি থেকে বের করে নিয়ে আসার জন্য তার পারিপার্শ্বিক সকল মানুষেরই একটা দায়িত্ব রয়েছে। যে মানুষটি কম্পিউটার বা কোনো কিছুতে আসক্তি জন্মেছে, তাকে বাইরের জগৎ থেকে আনন্দ পাওয়া শিখিয়ে দিতে হবে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে খেলাধুলা। তাহলে তাকে জানাতে হবে, তাকে বুঝাতে হবে যে বাইরের জগতেও অনেক আনন্দ রয়েছে, অনেক ভালো লাগা খারাপ লাগার বিষয়বস্তু রয়েছে, যেমন হতে পারে সেটা খেলাধুলা। যারা কম্পিউটারে আসক্ত হয়ে পড়ছে, তাদের নির্দিষ্ট করে দিতে হবে কতক্ষণ তারা কম্পিউটার ব্যবহার করবে। সেটি যেন 1 ঘন্টার বেশি সময় না হয়। অন্য কোনো কাজ করে কম্পিউটারের ব্যবহারে সেই সময়টুকু তাকে অর্জন করতে হবে। তাহলে যে কম্পিউটার আসক্ত হয়ে গেছে, তাকে ফিক্সড করে দিতে হবে যে তুমি 1 ঘন্টার বেশি কম্পিউটার চালাতে পারবে না। আবার কম্পিউটার চালানোর জন্যে তাকে অন্য কোনো কাজ করে, যেমন হতে পারে পড়াশোনা, হতে পারে খেলাধুলা, হতে পারে বাসার কোনো বাড়ির কাজ, সেগুলা করে তাকে ওই কম্পিউটারের ব্যবহারের সময়টা অর্জন করতে হবে, তবেই সে কম্পিউটার ব্যবহার করতে পারবে। এরকমটা করা যেতে পারে। মনে রাখতে হবে, কম্পিউটার একটি চমৎকার যন্ত্র, আমরা সেটিকে ব্যবহার করব, কিন্তু যেন সেটি আমাদের ব্যবহার না করে। এটা সবসময় খেয়াল রাখতে হবে, যেন আমি সবসময় কম্পিউটার বা স্মার্টফোনকে দেখতে না যাই বা সেখানে কি হচ্ছে, কি নোটিফিকেশন আসছে তা নিয়ে ব্যতিব্যস্ত না হই, তবেই আমি ভালোভাবে এই যন্ত্রটাকে চালাতে পারবো বা চালনা করতে পারবো। অন্যথায় মনে হবে যে সেই যন্ত্রটি আমাকে চালনা করছে। এরপর আসছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি। আজকাল তথ্য প্রযুক্তির জগতে নতুন এক ধরনের আসক্তি দেখা দিয়েছে, সেটার নাম হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। অনেক ধরনের সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, সুমাজি ইত্যাদি। ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করে এবং এর সংখ্যা দিন দিন বাড়ছে। তো আমরা জানি আসলে যে ফেসবুক, টুইটার এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সারা পৃথিবীর মানুষরাই ব্যবহার করছে। সঙ্গত কারণেই এটি আমাদের হয়তোবা ব্যবহার করতেও হয়,
কিন্তু তার মানে এই নয় যে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমটিকেই একমাত্র অবলম্বন মনে করব, তাহলে কিন্তু আমরা ভুল করব। কারণ এটির একটি বড় আসক্তি জন্মানোর ক্ষমতা রয়েছে যা কিনা আমাদের ক্ষতির কারণ হতে পারে। সামাজিক নেটওয়ার্কে থেকে মানুষজনের অসামাজিক হয়ে যাওয়ার এক ধরনের আশঙ্কা থাকে। তো যারা আসলে সামাজিক নেটওয়ার্কে যুক্ত হয় তারা কিন্তু আবার অসামাজিক হয়ে যেতে পারে। কেমনভাবে? যেমন হতে পারে বাসার পরিবারের অন্য অন্য সকলের সাথে সে কথাবার্তা বলা কমিয়ে দিল, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ সে কমিয়ে দিল, শুধুমাত্রই সামাজিক নেটওয়ার্কে সে নিজের সময়গুলোকে দিতে থাকলো। এভাবে কিন্তু সে অসামাজিক হয়ে যেতে পারে। সামাজিক নেটওয়ার্কে আসক্ত ব্যক্তিরা একজন আরেকজনের কাছে তথ্য পাঠান এবং তাকেই বন্ধুত্ব মনে করে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব আরও অনেক গভীর, আন্তরিক হয়। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বন্ধুত্ব হয় সেটাও বন্ধুত্ব, তবে সেই বন্ধুত্বে সত্যিকারের বন্ধুত্বের মতো গভীর বা আন্তরিক হওয়ার সম্ভাবনা কমই থাকে। কাজেই তথ্য প্রযুক্তির বন্ধুত্বকে সত্যিকারের বন্ধুত্ব মনে করে কেউ যদি তাতে সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে তার জীবনে অনেক বড় কিছু থেকে বঞ্চিত হবে। তো খেয়াল করতে হবে, তথ্য প্রযুক্তিতে আমরা বন্ধু বানাবো, সেই বন্ধু আমাদের থাকবে, কিন্তু তা যেন সত্যিকারের জীবনের বন্ধুত্বের সাথে তুলনা আমরা না করি। সত্যিকার জীবনের বন্ধু বা আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যরা আমাদের নিকট ওই ভার্চুয়াল জগতের বা সামাজিক জগতের বন্ধু বান্ধবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে সব সময়ই মনে রাখতে হবে। তো আজকের ক্লাসের আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি ঘোষণা করার আগে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলতে চাই। যারা যারা আজকের সেশনটিতে অংশগ্রহণ করেছো তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমাদের সেকশন সহ রোল নাম্বারটি লিখবে। বাড়ির কাজটি অবশ্যই ভিডিওটি বারবার দেখে তোমরা খাতায় করে রাখবে। বিদ্যালয় খোলার পর তোমাদের সেকশনের শিক্ষকগণ তোমাদের থেকে বাড়ির কাজটি যে কোনো সময় চাইতে পারে এবং সেটি তুমি যথাসময়ে জমা না দিতে পারলে তোমার SBA বা CA নাম্বার তুমি সম্পূর্ণভাবে পাবে না। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল করে বাড়ির কাজটি গুরুত্বের সাথে সম্পন্ন করতে হবে। আজকের বাড়ির কাজটি হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটের ক্ষতিকর দিকগুলো কী। তো আমি আশা করি সকলে বাড়ির কাজটি ভালোভাবে সম্পন্ন করবে। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশ নেওয়ার জন্যে। আগামী ক্লাসে আমরা আজকের যে অংশটি দেখার চেষ্টা করলাম এই অংশটির বইয়ের বিষয়গুলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষার জন্যে এই অংশটি থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব। তো সকলে অনেক ভালো থাকো, অনলাইন ক্লাসে যুক্ত থাকো এবং আবারও তোমাদের সাথে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্তই শেষ করছি।